আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের ভিতরে এমন কি কেউ আছেন যে খেলাকে ভালোবাসেন এবং কি প্রতিটা খেলাই দেখতে চান, কিন্তু কি করব, ঘরে টিভি থাকা শর্ত আব্বু আম্মুদের কারণে না জানি খেলাগুলাই দেখা হচ্ছে না। তারপর ছুটে যেতে হয় পাড়ার কোনো বন্ধুবান্ধবের কাছে, নয়তো চার দোকানে। এমন করে কি খেলা দেখা যায়? ভিউয়ার্স, মোটেও না। আজকে আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসটিতে রয়েছে 100টিরই বেশি চ্যানেল এবং বিশ্বের যে প্রান্তে খেলা হোক না কেন আপনি সব খেলাই দেখতে পারবেন। আপনি জানেন যে কিছুদিন আগে থেকে শুরু হয়েছে ফুটবল খেলা এবং প্রতিনিয়ত এখন খেলা আছে এবং সামনে ক্রিকেট বিশ্বকাপ, এই সব খেলার আপডেট ওই অ্যাপসটিতে রয়েছে। আপনি খুব সহজেই যেখানে থাকেন না কেন, যেই প্রান্তে থাকেন না কেন, আপনি খেলাগুলো সুন্দর মতো দেখতে পাবেন। ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার আগে যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে এসে লিখব TOFF2P, লিখে সার্চ করব। ওকে, দেখতে পাচ্ছেন যে ফার্স্টে যে নামটা, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাপসটি আনইনস্টল করব। আমার আনইনস্টল করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। ওকে, তো আনইনস্টল করার পর আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। তো তারপর যে কাজটি করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছেন টিভি, আমরা এখানে টিভিতে ক্লিক করব। টিভিতে ক্লিক করার পর আমাদের এই অ্যাপসটির ভিতরে যেই চ্যানেলগুলো আছে সবগুলো চ্যানেল এখানে শো করবে। আপনার পছন্দের মতো যে চ্যানেল, আপনি যে চ্যানেলে দেখতে চান খেলা বা মুভি বা খবর, সব চ্যানেল এখানে দেওয়া আছে, আপনি সিলেক্ট করবেন। ধরুন আমার NTV চ্যানেলটা পছন্দ, আমি এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন NTV চালু হয়ে গেছে। তারপর ধরেন আমার খবর দেখতে মন চাচ্ছে, আমি খবর দেখলাম, সময়তে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন চলে আসছে। তো তারপর আমি খেলা দেখব, আমি খেলার চ্যানেলে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের খেলা হচ্ছে। ভিউয়ার্স, আপনার যেটা মন চায় সেটা দেখতে পারবেন। তারপর দেখা যাচ্ছে আমি মুভি দেখব, দেখতে পাচ্ছেন যে মুভির চ্যানেল। তো ভিউয়ার্স, এইভাবে করে আপনার যেই চ্যানেল দেখতে মন চায় সেই চ্যানেলে ক্লিক করবেন, ওই চ্যানেলের উপর ক্লিক করলেই অটোমেটিক চলে আসবে। ওকে, তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে দিবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা যাবে কোনো একটি ভিডিওতে।